প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি মোঃ সিদ্দিক আলী সহকারী শিক্ষক গণিত আদব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অধ্যায় তিন অর্থাৎ চার প্রক্রিয়া সম্পর্কিত কিছু সমস্যা ও তার সমাধান নিয়ে চলে যাওয়া যাক চার প্রক্রিয়া বলতে যোগ বিয়োগ গুণ ভাগ এই বিষয়গুলো নিয়ে লেখা গাণিতিক সমস্যা আছে যে আছে বইয়ের চার নাম্বার অঙ্ক জাহিদুল সাহেব চাল দুইশো পঁয়ষট্টি টাকা সয়াবিন তেল এবং পাঁচশো অষ্টআশি টাকার মাস্ক কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি দোকানদারকে তিন টাকা দিলেন দোকানদার থেকে কত টাকা ফেরত দেবেন তো আমরা একটু সমাধানটা দেখে ফেলি যেহেতু দেওয়া আছে প্রতি কেজি চালের দাম আটত্রিশ টাকা কেজি চালের দাম টাকা হলে আমরা খুব চল্লিশ পনেরোশো দুইশো পঁয়ষট্টি টাকা সয়াবিন তেল এবং পাঁচশো অষ্টআশি টাকার মাছ কিনলেন তাহলে চাল সয়াবিন ও মাছের মোট মূল্য চালের দাম পনেরোশো বিশ টাকা সয়াবিন দুশ বঁয়ষট্টি টাকা এবং মাছ পাঁচ অষ্টাশি টাকা এইসব টাকা যোগ করলে আপনাদের মোট টাকার পরিমাণ হচ্ছে তেইশশো তেহাত্তর টাকা তিনি দোকানদারকে দিলেন তিন হাজার টাকা বাজার করলেন তেইশশো তেহাত্তর টাকা কাজে তিন হাজার টাকা থেকে তেইশ টাকা বাদ দিলে দোকানদার কত টাকা ফেরত দেবেন সেটা আমরা পেয়ে যাব দোকানদার ফেরত দেবেন বিয়োগ করলে ছশো সাতাশ টাকা কাছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ছয়শো সাতাশ টাকা আমরা পাঁচ নম্বর সমস্যার সমা চলে যাই পাঁচ নম্বর এই অঙ্কটা সমাপনী পরীক্ষাতেও এখান থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দিয়েছে তো কাজ যে পাঁচ নম্বর অঙ্কটি একটু ভালো করে করতে হবে বিভিন্ন স্কুল পরীক্ষাতেও এসেছে এই সমস্যাটা দিয়ে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা একটি গরুর মূল্য কথা এটা বের করতে হবে তো যেহেতু একটি গরুর মূল্য বের করতে হবে একটি ছাগলের মূল্য দিয়ে আছে আমরা খুব সহজেই তিনটি ছাগলের মূল্য বের করে নিতে পারবো দেওয়া আছে একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা কাজে তিনটি ছাগলের মূল্য তিন গুণ বেশি হবে চার হাজার পাঁচশো ষাট টাকা কি তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে তেরো হাজার ছয়শো আশি টাকা হয় যেহেতু দেওয়া আছে দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা আমরা বের করে নিয়েছি তিনটি ছাগলের মূল্য তেরো হাজার ছয়শো আশি টাকা তিনটি ছাগলের মূল্য তেরো হাজার আশি টাকা এটা যদি দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য থেকে বাদ দিই তাহলে আমরা দুইটি গরুর মূল্য পেয়ে যাব এটা যে দুইটি গরুর মূল্য একত্রিশ হাজার চারশো টাকা কিন্তু আমাদের পোষ্য কিন্তু দুইটি গরুর মূল্য না একটি গরুর মূল্য কাজে এই দুইটি গরুর মূল্য থেকে একটি গরুর মূল্য বের করতে হলে আমাদেরকে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তেত্রিশ হাজার চারশোকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে পনেরো হাজার সাতশো টাকা হবে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ উত্তর হচ্ছে পনেরো হাজার সাতশো টাকা এরপরের যে সমস্যাটা আছে তারিক জসিম ও হালিম একটি ফলের দোকানে গেল তারা নিচের চিত্র অনুযায়ী এবং মোট মূল্য তিনজন সমান করে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল এটা আমাদের বের করতে হবে তো চিত্রে দিয়ে আছে একটি কলার দাম দশ টাকা একটি কমলার দাম বারো টাকা এবং একটি আমের দাম পঁচিশ টাকা যেহেতু দেওয়া আছে একটি কলার মূল্য দশ টাকা কাজে ছয়টি কলার মূল্য আমরা খুব সহজেই বের করে নিতে পারব ছয় দশ ষাট টাকা একটি কমলার মূল্য দেওয়া আছে বারো টাকা কাজে তিনটি কমলার মূল্য তিনবার অংশ ত্রিশ টাকা হবে একটি আমের মূল্য পঁচিশ টাকা নয়টি আমের মূল্য দুশো পঁচিশ টাকা তাহলে মোট কত টাকার ফল কিনলো এটা আমাদের বের করতে হবে তো মোট ফল কিনলো ছয়টি কলার তিনটি কমলা এবং নয়টি আমের মোট মূল্য হচ্ছে তিনশো টাকা এখন এই তিনশো টাকা তিনজন সমান করে ভাগ করে দিচ্ছিল তার তিনজন দিলো তিনশো একুশ টাকা তাহলে একজন কত টাকা দিল তিন ভাগের এক ভাগ কাজে তিনশো একুশকে তিন দিয়ে ভাগ করলে একশো টাকা হবে কাজে প্রতিজন একশো টাকা করে দেবে আমরা পরের সমস্যায় চলে যাই যেহেতু আমাদের রাফ করতে হয় তাহলে যে পেজে অঙ্ক করা হচ্ছে সেই পেজি যদি ডান দিকে জায়গা থাকে ডান দিকে রাফ করতে হবে যদি বাম দিকে ফাঁকা থাকে তাহলে বাম দিকে রাফ করতে হবে এবং সেটা চারদিকে ঘিরে দিতে হবে সাত নম্বর সমস্যা জেলা সাহেবের মাসিক বেতন আট টাকা প্রতি মাসে তিনি বত্রিশশো টাকা বাড়ি ভাড়া এবং চার হাজার টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন তিনি আট মাসে টাকা জমা করেন খুব একটা সহজ প্রশ্ন আমি একটু সমাধান করি বাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন বাড়ি ভাড়া যেহেতু দেই বত্রিশশো টাকা এবং

তাহলে প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন সেই সঞ্চয়টা আমরা পেয়ে যাব প্রতি মাসে জমা এটা থেকে এটা বাদ দিলে ছয়শো নব্বই টাকা হবে কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু প্রতি মাসে না এখানে প্রশ্ন করা আছে আট মাসে কত টাকা জমা করেন তো কাজে আট মাসে জমা যদি আমাদের করতে হয় তাহলে এটা আট দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এক মাসে জমা করেন ছয়শো নব্বই টাকা আট মাসে জমা করেন ছয়শো নব্বই গুণ আট টাকা ছয়শ নব্বই সাথে আট মাসে জমা করবেন যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি উত্তর হচ্ছে টাকা যদি রফ করার প্রয়োজন হয় আমাদের রাফ এক করতে হবে আর যদি না দরকার হয় রফ করার দরকার নেই এরপর আট নাম্বার যে প্রশ্নটা আছে ফরিদা ও ফাতেমার বেতন একত্রে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ফরিদা অপেক্ষা ফাতেমা চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পাই ফরিদাতে ফাতেমার প্রত্যেকের বেতন কত এটা আমাদের বের করতে হবে আমরা অঙ্কটা ক ধরে করতে পারি আবার ক না ধরেও করা যাবে তো যেহেতু পরের অর্থাৎ চতুর্থ অধ্যায়ে আমাদের গাণিতিক খোলা বাক্য করতে হবে এই কারণে আমরা ক ধরে যদি করি তাহলে আমাদের একটু গাণিতিক খোলা বাক্যের অনুশীলন হয়ে যায় তো এই কারণে আমরা এটি একটু ক ধরে করছি ক না ধরেও করা যাবে সমস্যা নেই দুইটা পদ্ধতি সঠিক আছে ধরি ফরিদার বেতন ক টাকা যেহেতু ফাতেমা চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পাই কাজে ফাতেমার বেতন পেতে হলে এই ফরিদার বেতন কয়ের সাথে চব্বিশশো পঞ্চাশ টাকা যোগ করে দিতে হবে তো আমরা ফরিদার বেতন পেয়ে গেলাম ক টাকা এবং ফাতেমার বেতন ক যোগ চব্বিশশো পঞ্চাশ কাজে এই দুইজনের টাকা যদি একত্রে করি তাহলে উনিশ নয়শো পঞ্চাশ টাকা হবে তো কাজে শর্ত মতে ক যোগ ক যোগ চব্বিশশো পঞ্চাশ

সমীকরণে পক্ষান্তর করলে ভাগ হয়ে যায় কাজে দুই ভাগ হয়ে যাবে এই সতেরো হাজার পঞ্চাশকে যদি আমরা দুইতে ভাগ করি তাহলে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা হবে এটাই হচ্ছে আমাদের ফরিদার বেতন তো আমরা ফরিদার বেতন পেয়ে গেলাম আট হাজার সাতশো পঞ্চাশ কাজে ফাতেমার বেতন বেরতে হলে এর সাথে চব্বিশশো পঞ্চাশ টাকা যোগ করে দিতে হবে অর্থাৎ এগারো হাজার দুশো টাকা আমাদের কাঙ্ক্ষিত দুইটি উত্তর পেয়ে গিয়েছি আট হাজার সাতশো পঞ্চাশ এবং এগারো হাজার দুশো আমরা নয় নম্বর সমস্যা সমাধান করেই আজকের মতো ক্লাস শেষ করব পরবর্তী অঙ্কগুলো আগামী দিন বা পরবর্তী লেকচারে নয় নম্বর সমস্যা যেটা দেওয়া আছে রাজ রনির একত্রে ছয়শো নব্বইটি লিচু আছে রাজ অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে রাজ এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে এটা বের করতে হবে অঙ্কটা ঠিক আট নম্বর অঙ্কের মতোই আমরা এটাও ভোলবাক্য ধরে করব আমরা রাজুর লিচু আছে কটি ধরে নিলাম রনির কিন্তু লিচু কম আছে বের করতে হলে এই ক ছিয়াশি বাদ দেব তো কাজেই রনের লিচু আছে ক বিয়োগ ছিয়াশিটি এখন এই দুইজনের লিচু যদি একত্রে করি ছয়শো নব্বইটি হবে কাজে শর্ত মতে ক যোগ ক বিয়োগ ছিয়াশির সমান ছয়শো নব্বই যেহেতু

তো তিনশো আষ্টাশি এবং তিনশো দুইটি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো বিশেষ বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো আল্লাহ হাফেজ